আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ভেলোরে একটা গেস্ট হাউসের ছাদে। তবে গেস্ট হাউসের ছাদে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি, যেটা আপনাদের শুনলে নিশ্চয়ই কাজে লাগবে। এই পর্যন্ত আস্তে আস্তে আমার যে অভিজ্ঞতা বা যে এক্সপেরিয়েন্স আমি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি কেউ এর আগে ভেলোর বা এই চেন্নাই বা এই সিএমসি হসপিটালে এসে থাকেন তাহলে তো আপনার সঙ্গে আর বেশি কথা বলবো না, কারণ আপনি যথেষ্ট জ্ঞানী, আমার চেয়েও অনেক বেশি। কিন্তু এই প্রথমবারের মতো আমি যে জ্ঞানটা অর্জন করেছি এটাতে আপনাকে মনে হয় আরও সহযোগিতা করবে। আমি দাঁড়িয়ে আছি ভেলোরে একটা গেস্ট হাউসের ছাদে। আমি এসছি এখানে বিশেষ করে চিকিৎসার জন্যে, ট্রিটমেন্ট নিতে, এবং সিএমসি হসপিটালে আমি কিছু ডাক্তার দেখাবো। এই পর্যন্ত আসতে আসতে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে, আমি কলকাতা থেকে ফার্স্টে টিকিট কাটলাম, চেয়েছিলাম যে সরাসরি কাঠপট্টি পর্যন্ত আসার জন্যে, কিন্তু কাঠপট্টি টিকিট না পেয়ে আমি টিকিট করেছি চেন্নাই পর্যন্ত। তো চেন্নাই পর্যন্ত টিকিট করে চিন্তা করলাম যে চেন্নাই থেকে টিকিট করে নেমে তারপরে আবার অন্য গাড়িতে করে বা ট্যাক্সি যোগে আমি চলে যাব এখানে ভেলোরে। কিন্তু এই পর্যন্ত আসার আগে আমার সঙ্গে যা যা ঘটেছে সেটা প্রথম যেটা বলতে হচ্ছে, আমি কলকাতা থেকে টিকিট করলাম, করে আমি হাওড়া থেকে ট্রেনে উঠলাম, ট্রেনে ওঠার পর ট্রেনে বসলাম, এসি টিকিট কিন্তু পাইনি, নন এসি কোচেই এসছি। তো নন এসি কোচে যে খুব কষ্ট হয়েছে এমনটিও নয়। তারপরে ট্রেনে যে খাওয়া দাওয়ার যে অবস্থা, আহা আর বলেন না, আমাকে দিল বিরিয়ানি। আল্লাহ, এই বিরিয়ানি যদি আপনি একবার খান আমার মনে হয় আখেরাতে কেয়ামত পর্যন্ত আপনার মনে থাকবে। ওখানে গিয়ে আপনি যদি আল্লাহ তালা আপনাকে বিরিয়ানি খেতে দেয় আপনি অন্তত ট্রেনের বিরিয়ানি খাবেন না, নিশ্চিন্তে থাকেন। অন্তত আমি তো বেহেস্তে গিয়েও যদি আমাকে বলে ট্রেন থেকে বিরিয়ানি এনেছে আমি নিশ্চয়ই খাবো না। এত মানে বাজে ধরনের মানে বিরিয়ানি, মানে সেন্ট আর বাজে আমি কি বলবো। থাক, অমনি সব বললাম না ট্রেনের বিরিয়ানি, আমি না হয় এটাকে চালিয়ে নিলাম যে জীবন যেখানে যেমন। তারপরে যে বিষয়টা হচ্ছে যে ট্রেন তো দুই দিন দুই রাত্রি মোটামুটি ট্রেনে কেটে গেল, ট্রেন থেকে নামার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মানে একটা ব্যাড এক্সপিরিয়েন্সের ব্যাপার। সেটা হচ্ছে আমি ট্রেন থেকে যখন নামলাম চেন্নাইতে, নামার পরে প্ল্যাটফর্ম থেকে যখন বের হলাম, ও মা, বের হওয়ার পর চারদিক থেকে আমাকে সে মাকড়সার মতন ঘিরে ধরলো, ট্যাক্সি লাগবে। তো আমি চিন্তা করলাম যে একটু জিজ্ঞেস করেই দেখি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই আমাকে যে রেন্ট তারা শোনালো, আমি যখন জিপিএসে দেখলাম যে রেন্ট হচ্ছে 173, আমাকে নিয়ে যাবে বাস স্ট্যান্ড পর্যন্ত, সেখানে তারা বলছে 600 টাকা 600 রুপি। আপনি চিন্তা করতে পারেন, মানে আমাকে নেট বলছে এখান থেকে 173 রুপি ইন্ডিয়ান রুপিতে এই রেন্ট হবে, একদম ক্যালকুলেটেড, যেটা গুগল বলছে এবং সেটা আপনাকে নেটে বলে দিচ্ছে। সেখানে তারা চাচ্ছে 600 রুপি, তাও নাকি তারা আমাকে অনেক দয়া করে দিচ্ছে, এর বেশি নাকি হয়। আমি কিচ্ছু বললাম না, চুপ করে থাকলাম, চিন্তা করলাম যে আর অন্য কী উপায় আছে। এখান থেকে যদি এসি কোচ পাই ট্রেনে, তাহলে ট্রেনে চলে যাব। ট্রেনে চলে গিয়ে আমি কাঠপট্টি পর্যন্ত নামব ভেলোরে, তারপর ওখান থেকে না হয় অন্য কোনো উপায় করে আমি আবার সিএমসি হসপিটাল পর্যন্ত চলে যাব। ভিতরে ভিতরে এইটি ঠিক করলাম। টিকিট কাউন্টারে গেলাম, ফার্স্ট ইনফরমেশানে গেলাম। ইনফরমেশানে যাওয়ার পর এই ইনফরমেশানের লোকটা, একটা মাত্র লোক আমার কাছে ভালো লেগেছে, যেটা আমাকে টোটাল একটা ইনফরমেশান খুব সংক্ষেপে উইদিন 1 মিনিটস আমাকে বুঝিয়ে দিয়েছে যে আপনি টিকিট কাউন্টারে চলে যান। আমি টিকিট কাউন্টারে গেলাম, টিকিট কাউন্টারে এক ভদ্রলোক বসে আছে। ওনাকে ফার্স্টে বললাম যে আপনি কি ইংরেজি বলবেন নাকি হিন্দি বলবেন, আমি কোন ভাষা আপনার সঙ্গে কথা বলবো। সে আমাকে এমন একটা ভাষা বলল যে ভাষাটা আমার সঙ্গে পরিচিত নয়, আমি এ ভাষা আগে খুব একটা বেশি শুনিনি, সিনেমা টিনামাতে শুনেছি কিন্তু এই ভাষার সঙ্গে পরিচিত নয়, সেটা হচ্ছে তামিল। তা আমি তাকে বললাম যে ক্যান ইউ স্পিক ইংলিশ অর হিন্দি, তো বলছে নো, সে তার ভাষা বলল। অনেক কষ্ট করে আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম যে দেখো আমি কিন্তু তোমার ভাষাটা বুঝি না, আমাকে তুমি ইংলিশে বলো। ওকে, তুমি হিন্দি বলতে পারো না, এটা তোমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তোমার তো জানা উচিত, তাও না হয় তুমি পারলে না, ওকে ইটস ওকে, আমি মেনে নিচ্ছি যেটা তুমি নাও জানতে পারো, তাহলে ইংলিশ বলো। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম, সে কিছুতে বুঝবে না। তারপরে পাশে একজন লোকের সাহায্য নিলাম যে আমাকে 3টা টিকিট দাও এসি কোচের, আমি কাঠপট্টি পর্যন্ত যাব, ভেলোর যাব। সে আমাকে মুখের দিক কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এমন এক রাগের ভাবে তাকালো যেন আমি তার কাছে কী চেয়ে বসেছি, হয়তো রাজ্য সরকার হতে চেয়েছি, কিন্তু না। সে আমাকে কিছুক্ষণ পর বেছে বেছে 3টা টিকিটের সন্ধান দিল, 3টা টিকিট, তাও 3টে কোচে, তার মানে 3টে বগিতে 3টা টিকিট পড়েছে। ভাবলাম যে থাক, এটা পরে না হয় কাউকে বুঝিয়ে শুনে এক্সচেঞ্জ করে নেব।
তাও চিন্তা করলাম যে একজন রোগীকে নিয়ে এসেছি, তিনটা টিকিট তিন জায়গায় যদি পড়ে তো কেউ যদি এক্সচেঞ্জ করতে না চায় তাই আমি তাহলে আমার ফ্যামিলির সঙ্গে ফার্স্টে আলাপ করে নিই, আমার যারা আমার সঙ্গে এসছে তাদের সঙ্গে আলাপ করে নিই ডিসকাসটা, তারপর না হয় আমি টিকিট তিনটা নেব। হুমা, আমি ডিসকাস করতে গেলাম, আশ্চর্য, ডিসকাস করার পর আমি যখন তাকে বললাম যে ঠিক আছে ওই তিনটা টিকিট ওই এসি কোচে যে এই এখনই যে কথা বললাম ওটা আমাকে দিয়ে দেন, স্ট্রেট বলে দিল ন ইট হ্যাজ সোল্ড আউট, এই শব্দটুকু বললো, সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে। আমি দেখলাম সামনে দাঁড়িয়ে কেউ আসেনি, কোনো কাউন্টারে কেউ আসেনি, রিজার্ভেশন টিকিট কেউ আসেনি, কারণ এটা একটু বেশি পয়সা দিয়ে নিতে হচ্ছে, কেউ আসেনি। তাহলে টিকিট তিনটা কে নিল? নিশ্চয় ভগবান ঈশ্বর টিকিটটা নিয়ে যায়নি, কারণ ভগবানের এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে তার কোনো টিকিট লাগে না, ট্রেন লাগে না, তাহলে টিকিটটা নিল কে? আমি তাকে বললাম যে এখানে তো কোনো লোক আসেনি, টিকিটটা গেল কই? টিকিটটা তো এইমাত্র আমি দাঁড়িয়ে এখানে কথা বলে আমি তোমাকে বললাম যে ঠিক আছে টিকিট তিনটা দাও। সে আমাকে বললো ন, সে আমাকে বললো যে তুমি এখন ওইখানে টিকিটে যাও, আরেক জায়গায় দেখিয়ে দিল। আশ্চর্য, কীরকম নন কোঅপারেটিভ, মানে চিন্তা করতে পারবেন না, মাত্র আমি একটা মিনিট সময় চাইলাম তাও ওখানে দাঁড়িয়ে আমার ফ্যামিলির সঙ্গে বা আমি যাদের সঙ্গে এসেছি তাদের সঙ্গে একটু আলাপ করে নিই, আলাপ করে আমি তোমাকে জানাচ্ছি যে আমি এই টিকিটটা আমি অ্যাকসেপ্ট করবো কি না, ব্যাস এক মিনিটের বিষয়। তার মধ্যেই সে আমাকে বললো টিকিট নেই, দিলই না, শেষ পর্যন্ত টিকিটটা সে দিল না, তো দিল না, আর এমন এক মুখের ভঙ্গি করলো, ভাই আপনি যদি এখানে থাকতেন আমার মনে হয় যে আপনি হাসতেন না কাঁদতেন দুটোর একটাও পারতেন না, কষ্টে আমি কি করব আর। আমি চলে গেলাম আরেক জায়গা যেখানে যেতে বললো, ওখানে গেলাম, দেখেন কতটুকু কষ্ট দেওয়ার জন্যে সে আমাকে এই ব্যবহারটা আমার সঙ্গে করেছে। যেখানে টিকিট কাটতে গেলাম সেখানে টিকিট দিচ্ছে মানুষ, লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে। কিছুক্ষণ লাইনে দাঁড়াবার পর যখন ফাইন্ড আউট করলাম যে এই টিকিটগুলো অল আর স্ট্যান্ডিং টিকিট, কোনো সিট না, এসি কোচ তো না এবং নর্মাল চেয়ারও না, কিচ্ছু না, এগুলো একদম সম্পূর্ণ দাঁড়িয়ে যারা যাবে তাদের জন্যে এই টিকিটটা দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন, আমি পেশেন্ট নিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশেন্টকে নিয়ে যাবো, ওই পর্যন্ত পেশেন্ট যেতে যেতেও তো রাম নাম সারতে হয়ে যাবে। টিকিটটা আমি নিলাম না, চিন্তা করলাম যে আর কী উপায় করা যায়, বেরিয়ে আসলাম, বাইরে দাঁড়ালাম কিছুক্ষণ পর। দেখেন ভালো মন্দ সব জায়গাতেই আছে, তবে এখানে মন্দের সংখ্যাটা আমি বেশি পেয়েছি। একজন অটোরিকশা চালক সে আসলো, তাকে বললাম যে দেখো আমি তো ভেলোর যাব, তো এই পর্যন্ত যাওয়ার জন্য বাস স্ট্যান্ড কোথায় আছে আমাকে তো অনেকে অনেক রকম বোঝাচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছি না, তুমি আমাকে একটু একটা সোর্স দেখাও কী করে যেতে পারি। সে আমাকে বললো যে আপনি আমাকে 250 টাকা দেন, 250 টাকা দেন, আমি আপনাকে বাস পর্যন্ত তুলে দেব। যাই হোক, আমি তাকে একটু ভরসা করলাম, বাসে তুল মানে যেখানে বাস দাঁড়াবে ওখানে গেলাম, দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর বাস আসলো, এসি বাস না, এমনি নর্মাল বাস, চেয়ার কোচ এবং মোটামুটি ভালো। উঠলাম, বাসের যে কন্ডাক্টর ছিল এই লোকটা কিন্তু ভালো ছিল, এই লোকটা একদম মানে ইংরেজি বলতে পারুক না, হিন্দি বলতে পারুক না, কিচ্ছু না, কিন্তু লোকটার আমাকে দেখে কেন জানি মনে হলো যে এতগুলো খারাপের মধ্যে একটা ভালো লোক অন্তত অনেকক্ষণ পর হলেও দেখলাম। এই লোকটা বললো যে ঠিক আছে আপনি বসেন, আমি আপনাকে ওই পর্যন্ত নামিয়ে দেবো। এক একজনের টিকিট নিল 150 করে, 150 rupees, তিনজন আমরা ছিলাম, 450 টাকা দিয়ে আমরা তিনটা টিকিট নিলাম, খারাপ না, ভালোই লাগলো। এই বাসে যখন আসলাম তো নন এসি বাস, কষ্ট হয়নি, তো আমরা মোটামুটি ঘন্টা তিনেক বাস চলার পর আমরা নামলাম। এর মাঝে রাস্তায় এক জায়গা চা খাবার জন্য বিরতি দিয়েছিল, টি ব্রেক, সে টি ব্রেকে আমি টি ব্রেক নিতে গেছি, নিতে গিয়ে খালি জিজ্ঞেস করেছি যে চায়ের দাম কত, তার মানে আমি তো জানি না আমি চা খাবো, চা বা কফির দাম কত, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে এমন একটা মুখের ভাব করলো যেন মনে হচ্ছে আমাকে ফ্রি খাওয়াবে। তো আমি তাকে ইংলিশে বললাম যে আই ডোন্ট ওয়ান্ট ফ্রি, আই উইল গিভ ইউ দ্য মানি, তুমি আমাকে বলো খালি তোমার চা বা কফির দাম কত, আমি তা দিচ্ছি। সে আমাকে অনেক কষ্ট করে বোঝালো যে 20 rupees, ওকে, চা কফি একই দাম হতেই পারে, 20 টাকা দিলাম। দেওয়ার পর সে আমাকে একটা টোকেন দিল, দেওয়ার পর আমি কন্ডাক্টরকে বল, আমার কন্ডাক্টর সঙ্গে ছিল যে আমাকে বাসে ছিল, সেও দেখি গুড় গুড় করে হেঁটে আসছে, তাকে বললাম যে আমি তো টি বা কফি খাবো, এখানে কী বলে? সে আমাকে নিয়ে বললো যে এখানে টি বা কফি কিছু খেও না, এখানে পিনাট মিল্ক পাওয়া যায় এই 20 rupees মধ্যে, তুমি কি ওটা খাবে? আমি এটা খেয়েছি। আমি বললাম যে আমি তো কখনো খাইনি এখানে, তো দাও, তো দিল, খেলাম। আমার কাছে মোটামুটি মানে একেবারে মন্দ লাগেনি, খেলাম। খাওয়ার পর আবার কোচে উঠলাম, অনেকক্ষণ কোচ চলার পরে যখন নামলাম একটা ভেলোর, এইখানে নামার পর আর এক যাত্রা পালায় পড়লাম, এক একটা ট্যাক্সিওয়ালা এখান থেকে ঠিক
মানে পৌনে 2 কিলোমিটার, আমি 2 কিলোমিটারই ধরছি, যেখানে বাস থেকে নামলাম সেখান থেকে এই ভেলোর মানে সিএমসি হসপিটাল পর্যন্ত পড়ে সর্বোচ্চ 2 কিলোমিটার, 2 কিলোমিটার রাস্তায়। তারা আমাকে বোঝাচ্ছে 200 রুপিস। সে আমাকে অনেক দয়া করে মায়া করে সে আমাকে 150 টাকাতে এনে দেবে 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার রাস্তা 150 রুপিতে সে আমাকে এনে দেবে। এবং এমন এক ভাব দেখাচ্ছে যে সে যেন আমাকে দয়াসাগরে ভাসিয়ে দিয়েছে, ভাসিয়ে সে আমাকে 150 রুপি দিয়ে এখানে এনে দেবে। কিছু বললাম না, চিন্তা করলাম যে এদের এখানে থেকে দয়ার সাগরে ভাসাচ্ছে, দেখি একটু হাঁটতে পারি কিনা। সামনে একটু হেঁটে গেলাম, আরেকটা ঠিক অটোরিকশা টাইপেরই আসলো, সে বলল যে 80 রুপিস। আমি আর দেরি করলাম না, কোথায় 150, তাও দয়া করে দিয়েছিল, আর আমি 80 রুপিস আমি উঠে পড়লাম। সে আমাকে মোটামুটি হাসপাতালের সামনে নিয়ে আসলো। এর পরের যে অভিজ্ঞতা আপনি চিন্তাই করতে পারবেন না যে এখানে নামার পর যে কি হয়েছে, এটা আমি আপনাকে নেক্সটে বলছি। আজকে এই পর্যন্ত থাকুক, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাকে জানাচ্ছি নামার পর এই হোটেলগুলোতে আমার সঙ্গে কি হয়েছে এবং কেমন করে কি, আমি আপনাকে পরে জানাচ্ছি। এই পর্যন্ত এখানে থাকুন এবং পরবর্তীতে একটু অপেক্ষা করুন, যা আমি আপনাকে এর পরে অভিজ্ঞতাগুলো আপনার সঙ্গে শেয়ার করছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গেই থাকুন।